সাহাবা মনে করছে যে পাখিটা যদি ধরতে পারি তবে পাখিটাকে আমি লালন পালন করবো পাখিটাকে ধরতে যায় ছোট্ট শরীফের পাখি একেবারে মানে টিপ 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 করে এ ডাল ও শুধু লাফিয়ে লাফিয়ে চলছে তা লাফিয়ে লাফিয়ে আমি ধরবো ধরতে যায় পালায় ধরতে যায় পালায় ধরতে যায় পালায় বারবার যখন পালায় রেগে দুই হাত দিয়ে চেপে ধরতে গিয়েছে দুই হাত দিয়ে এই না ধরতে গিয়েছে অমনির সময়ে ওই পাখির বাচ্চাটা হাতে চাপে পড়ে পিষ্ট হয়ে ছোট্ট জানতো মারা গিয়েছে পাখির বাচ্চাটা মারা গিয়েছে যেই মরে গিয়েছে আল্লাহ নবী সাহেব আফসোস করছে কিন্তু পাখির মা পাখিটা যেটা ছিল মা পাখিটা যে বাচ্চাগুলোকে লাফানো শেখাচ্ছিল ওই মা পাখিটা যেন আল্লাহ নবী সাহাবার মুখের দিকে তাকায় আর আসমানের দিকে একবার তাকায় কি যেন তার ভাষায় টিপ 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 করে বলতে থাকে কেও খাজিরিন সোনামানি কেরাম ও মুরুব্মিয়ান এরা তোর ন জন এরা আল্লাহর নবীর সা বা করেন আল্লাহর নবীজ সা জানিয়ে দেয় যখন নাকি দেখতে পাওয়া গেল আল্লাহর নবী সাঁ বা আবার যখন বাড়িতে ফিরে চলে এলো বাড়িতে ফিরে চলে এসে আল্লাহর নবী সা বা মাগরিবের নামাজের জন্য যাবে আ তা যেন কোন শরীরে ক্ষমতা নাই আল্লাহর নবী সাবা বর্ণনা করেন গায়াত পরিমাণ জ্বর হয়েছে জরে তড়নায় আর ওঠার মতো ক্ষমতা নাই একদিন দুদিন তিন দিন পার হয়ে যায় আল্লাহর নবী খোঁজ নেয় আমার ওমুখ সাবা কেন মসজিদে নববীতে আসে না ও কি বাড়িতে কোনো মসজিদ তৈরিনি করেছে আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর উন্নন সাবরা বলতে লাগলো অসুস্থ হয়েছে মসজিদ পর্যন্ত ঘেঁটে আসার মতো ক্ষমতা তার নাই আল্লাহ ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ একদিন দুদিন তিন দিন চার দিন সাত দিন পার হয়ে যায় আল্লাহ তার বাড়ির কর্মচারী দুজনকে বলতে লাগলো এ আমার কর্মচারী না চলো চলো আমাকে উপরে দিয়ে 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 আমাকে ওই রকম কারণ আমার মনে হয় ওই বাগান বাড়ি থেকে ফিরে আমার শরীর অসুস্থ হয়েছে না জানি বাগান বাড়িতে গেলে আমার আল্লাহ আমাকে ভালো করে দেবে আল্লাহ নাবা দুজন কর্মচারীর কাদের উপরে ভদ দিয়ে ভদ দিয়ে পা গুলো যেন ঘিষড়ে ঘিষড়ে যায় বাগান বাড়িতে যখন পৌঁছে গেল বাগান বাড়িতে গিয়ে আল্লা নবিসা দেখতে পায় অমনি সময় তিনি দেখতে পেল যে কোনো একটা সাপ যেন বিড়ালের বাচ্চাকে খেতে চায় না 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 গেলার মতো গাল তার নাই গেলার মতো মুখ তার নাই কিন্তু বিড়ালের বাচ্চাটাকে কষ্ট দেয় মা বিড়ালটা বারবার মা ও শব্দ করে তার কাছে যায় আর অমনি সময় ওই সাপটা আবার তাকে আঘাত করে দূরে সরিয়ে দেয় মা বিড়ালটা বারবার সরে পালিয়ে যায় আমি চিন্তা করলাম সাপ তার খোরাক হতে পারে ইঁদুর সাপ তার খোরাক হতে পারে ব্যাং কিন্তু না 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 বিড়ালের বাচ্চা তো সাপের কোনো খোরাক হতে পারে না আমি আমার কোনো এক কর্মচারীকে বললাম যাও তো দেখি ওই বাচ্চাটাকে তুমি একবার সরিয়ে দাও মা বিড়ালটা আমার মুখের দিকে যেন তাকিয়ে তার ভাষায় কি বলতে লাগে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাবা অমনি সময় তিনি বন্য না করেন আমি যখন নাকি বিরাট বাচ্চাটাকে ছাড়িয়ে দিলাম সাপের মুখ থেকে সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পরে মা বিড়ালটা যেন আমার মুখের দিকে তাকিয়ে তা শুনে কি বলতে চায় আবার আসমানের দিকে তাকায় আমার শরীরটা যেন একেবারে হালকা হয়ে গেল আমার শরীরটা যেন সুস্থ হয়ে গেল আমি দৌড়ে 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 মদিনার মসজিদের নবাবি শরীফে আল্লাহর নবীর দরবারে চলে গেলাম আল্লাহ নবীর দরবারে গিয়ে বলতে লাগলাম ইয়া রসুল আল্লাহ গিয়া খাবিব আল্লাহ হুজুর আমার এই রকম ঘটনা হয়েছিল যার জন্য আমি আপনার কাছে আসতে পারিনি এই বর্ণনাটা কিছু শুরু করার পরে আল্লাহ নবী নিজে থেকে সব ঘটনাগুলো বলে দেয় আল্লাহ নবী সব ঘটনাগুলো বলে দিচ্ছে আল্লাহ নবী সব ঘটনা যখন বলে সাবা অবা চিন্তা করছে রসুল্লাহ কি করে জানে এতে করে বোঝা যায় কি যে আল্লাহ সৃষ্টি জীব বিড়াল হোক সাপ হোক কুকুর হোক আর যাই হোক সবারই একটা দোয়া আছে তাহলে কাউকে যদি কষ্ট দেওয়া হয় অন্যায়ভাবে তাদের বদুয়াও লাগে তাদের বদুয়াও লাগে শুধু মানুষ বদ করবে আর হুজুর করবে কবুল হয়ে যাবে আর হুজুর কবুল হয়ে যাবে এটা অনেক সময় হুজুরের ফেল হয়ে যায় কার্যক্ষেত্রে হুজুরের দোয়াও ফেল হয়ে যায় আগেই প্রমাণ করিয়েছি কি নবী কখন পানি চাইলেন কিন্তু আল্লাহ দিলেন না কখনো চাইলেন আমার উম্মত ভালো করে দাও দিলেন না কিন্তু আবার পরে যখন তিনি চাইলেন আল্লাহ অন্য দুয়া আছে যেগুলো কবুল করেছিলেন তবে আমাদের মাথায় রাখা দরকার সারা জীবন সারা জীবন আমি নামাজ পড়ব আর আমার নামাজের ফাঁকে দেখতে পাওয়া যাবে শুধু লোকের গিবদ গল্লা হ্যান ত্যান হাবি জাবি এই সমস্ত কাজকলাপ গুলো করে যাব তথাপিও আমাদের নামাজ আমার মনে হয় না যে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে তবে বিলধারী পাড়ার লোকরা খুব তো ভালো আল্লাহর ইচ্ছায় অসুবিধা হবে না এদের দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবে তাই না যদি খারাপ বলি হয়তো ভাত দেবে না দুটো খেতে বলার দরকার নেই শীতের রাত বাড়ি গিয়ে বউরে যে ডাকবো হয়তো উঠবে না সমস্যা হয়ে যাবে খারাপ বলে দরকার নেই প্রিয় হাজিরিন সোনা মানিকের নাম ও মুরুব্বিয়ানেরা তরুণ জনেরা আল্লাহর নবী দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথা আপনাদের শোনাছিলাম আমি দুটো কথা আপনাদের সম্মুখে প্রথমে রাখলাম এক নম্বরে দোয়া শুধু করলে কাজ হয়ে যাবে এটা নয় আমি এ থেকে আরেকটু শুনে যাই আমি আপনাদের শুনিয়েছিলাম ক্ষমতার বলে সবকিছু পাওয়া যায় না আল্লাহর নবী দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনা মহান নবী দয়ান নবী রহমাতাল্লিল আলামিন যদি ক্ষমতা দেখাতেন ক্ষমতা দেখিয়ে অনেক সময় দেখতে পাওয়া যেত আল্লাহর নবীর দলে হাজারে হাজারে লোকগুলোকে নিয়ে আসতে পারত কিন্তু না 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 আমার নবী রহমাতাল্লিল আলামিন কোনো দিন ক্ষমতা দেখাননি আমার নবী সাবারা কোনোদিন ক্ষমতা দেখাতে যায়নি আল্লাহর নবী দয়ান নবী রহমাতাল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে আল্লাহ নবী ইসলামা হজরতে আবু বকার হজরতে আবু বকার যখন খলিফা হলেন ওমার খলিফা হলেন ওসমান খলিফা হলেন আলী খলিফা হলেন কিন্তু না 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 এমন কোন নজির খুঁজে পাওয়া যায় না যে সাবারা ক্ষমতার বলে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে ক্ষমতার বলে নেতা হয়েছে বলে পাওয়া যায় আমাদের তো টাকার বলে ক্ষমতার বলে নেতা পাওয়া যায় টাকা থাকলে নেতা আর ক্ষমতা থাকলে নেতা মস্তানি করলে নেতা হওয়া যায় আর টাকা থাকলে নেতা হওয়া যায় প্রসঙ্গ এসে বলে একটু জানিয়ে দিই বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় আমরা নেতা নেতা নির্বাচন করি দেখতে পাওয়া যায় সমাজের সব থেকে বড় হারামখোর ওই হারামখোরকে আমরা নেতা বানিয়ে দিই মসজিদের সেক্রেটারি হবে মসজিদের সভাপতি হবে ঈদগাহ সভাপতি হবে ঈদগাহ সেক্রেটারি হবে তাদের তো নামাজি কালামি আল্লাহওয়ালা রসুল হওয়ার দরকার আছে না নেই আমাদের এলাকায় কটা আছে এরকম আমাদের এলাকায় কটা আছে আছে খুঁজলে চাল নিতে চাললে অল্প কিছু বেরোবে খুব কম যদিও আমাদের মসজিদগুলোতে দেখতে পাওয়া যায় ইমাম সাহেব যদি কোনো খারাপ কাজ করে ইমাম সাহেবের খারাপ কাজকে ভুল ধরার জন্যে ইমাম সাহেবকে ভুল ধরার জন্যে ইমাম মানে হলো নেতা নেতাকে ভুল ধরার জন্য আমরা প্রস্তুত আছি কিন্তু না না সমাজের একটা নেতা সুদের সঙ্গে জড়িত সমাজের একটা নেতা ঘুষের সঙ্গে জড়িত সমাজের একটা নেতা দেখতে পাওয়া যাবে খারাপ কাজের সঙ্গে জড়িত তথাপিও আমরা কেউ কোনো দিন কথা বলতে যাই না শুধু ইমাম সাহেবের পিছনে আমরা লেগে পড়ে থাকি ও সোনা মালিকেরা মুরুব্বিয়ানেরা তরুণ ক্ষমতা যদি বল ক্ষমতার বল যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যেত আল্লাহনবী হজরতে দয়ার নবী বিশ্বনবী সাবা হজরতে ওমারের ক্ষমতা কি কম ছিল বলে মনে হয় আল্লাহনবী দিন দুনিয়ার বাদশা হাবিব উল্লাহ আমার আপনার নবী বললেন আমি হলাম শেষ নবী আঁখেরই নবী আমার পরে আর কোনো নবী আসবে না কিন্তু না 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 আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাদের নবী জানিয়ে দিলাম আমার পরে যদি কোনো নবীর প্রয়োজন হতো আমার আল্লাহ ওমারের ভিতরে এমন ক্ষমতা রেখেছে আমার ওমারের ভিতরে এমন যোগ্যতা রেখেছে আমার আল্লাহ ওমারকে নবী করে পাঠাতেন আল্লাহ নবী দিন দুনিয়ার হাবিবুল্লাহ মুসলিম জানের খলিফা হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তাহু হাদিস শরীফের মধ্য পাওয়া যায় মুসলিম জানের খলিফা চাইলে তিনি রাজকোষ থেকে অনেকগুলো টাকাকে ব্যয় করতে পারতেন কিন্তু না 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 আমাদের দেশে আমরা আইন জানি আমাদের দেশের প্রধানকে মেম্বারকে আমাদের আমাদের দেশের এমএলএকে এমপিকে মন্ত্রীকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে মাইনে দেওয়া হয় রাজকোষ থেকে রাজভাণ্ডার থেকে মাইনে দেওয়া হয় আল্লাহ নবি শাহ হযরতে ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জানের খলিফা সমস্ত ক্ষমতা তার হাতে থাকার পরেও না 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 হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তিনি প্রতিদিন প্রতিদিন রাজকোষ থেকে দুটো করে টাকা নিতে কটা করে টাকা দু টাকা আমাদের নেতা গুলো মাইনে যা পায় তাছাড়া মোটে না মোটেও নেয় না আরে উমর ফারুক যদি মনে করতো অন্য দেশের মানুষগুলো এসে আমার কাছে সই লাগবে স্টাম লাগবে টাকা নেবো ওদের থেকে কি মাল নেবো উট নেব দুম্বা নেবো খেজুর গাছ নেবো বাগান নেবো জমি নেবো তাহলে যদি ঘুষ খেত ওমর ফারুক কম তৈরি করতে পারতো আবুবাকার কোম্পাত বলে মনে হয় উসমান আলী আরে আমাদের নেতা তো সামান্য নেতা আর তিনি অত বড় নেতা হয়ে অত বড় নেতা হয়ে কিন্তু কোনোদিন এই কাজগুলো করেছে বলে মনে হয় প্রিয় হাজিরিন সোনা মানিকেরা রাগ বলনে হবে না রাগের কথা আমি আপনাদের বলতে আসিনি কোন রাজনীতির কথা আমি আপনাদের শোনাতে আসিনি শুধু আমার ইসলাম ধর্মটা সঠিক জায়গায় এটা আমি আপনাদের বুঝিয়ে দেব আমি আপনাদের নামাজি করার জন্য আসিনি আমি আপনাদেরকে আল্লাহওয়ালা করার জন্য আসিনি আমি আপনাদেরকে পরেশগার বানাতে আসিনি কারণ শুনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মসজিদের মধ্যে কতবার জানিয়ে দিয়েছে বান্দা নামাজ কায়েম করো বান্দি নামাজ কায়েম করো আমার আল্লাহ বার বার বললেন কখনো কখনো বললেন আমার আল্লাহ কখনো কখনো বললেন আকিম আমার আল্লাহ পাক কখনো বললেন অকৃদুল্লাহ করদানা হাসানা আমার আল্লাহ পাক বার 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 অনেক রকম ঢং ঢং দেখিয়ে অনেক রকম অনেক রকম কায়দায় বান্দাকে বোঝালেন এ আমার বান্দারা নামাজ 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 কায়েম করো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আল্লাহর বান্দা বান্দি মানল না নামাজই হলো না আমি দু ঘন্টা বক্তব্য রাখবো আর আমার বক্তব্য শুনে বিলদাড়ি পাড়া আপনাদের গাজীপুর অনন্তপুর নাটা পুকুর পোলের হাট এখানকার মানুষগুলো যে আল্লাহওয়ালা হয়ে যাবে রসুলওয়ালা হয়ে যাবে এ সামান্য বুদ্ধি কিন্তু আমার ভিতরে আছে এই বুদ্ধিটা কিন্তু আমার ব্রেনে জায়গা দিই না কারণ আমার আল্লাহ বলল বান্দা শুনল না আল্লাহ বলল বান্দি শুনলো না নামাজ ছেড়ে দিল আর দেখতে পাওয়া যায় আমার রসুল নামাজের কথা বলে গেল আমার রসুল নামাজের কথা বলে গেল কিন্তু না 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 যে উম্মত উম্মতি শুনল না তবে সেই উম্মত উম্মতি আমার কথা দু ঘন্টা শুনে তারা যেখে দায়েত হয়ে যাবে নামাজি হয়ে যাবে আল্লা হয়ে যাবে এটুকুন জায়গা আমার না ও নজনেরা নতুন করে কাউকে কিছু চাপাতেও আসি না কারণ আমি নতুন করে কিছু চাপালে আমার আল্লাহ মতের দিনে আমাকে ধরবে আমার আল্লাহ পাক আমাকে সাজা দেবেন না না নতুন করে কিছু চাপাতেও আসি না আমার আল্লাহ পাকের নবী আল্লাপাক আল্লাহ পাক যাদের জন্য আমার আল্লাহ বলে বললেন আমি খায়াত দিয়েছি ওই সমস্ত ব্যক্তিদের আক চরিত্র কিছু বলে কোরআনের কথা কিছু বলে হাদিসের কথা কিছু বলে বিদায় নেব আমি এটুকু আশা রাখব আমার আল্লাহর কোরআনের বাণী শুনে যদি আল্লাহর একটা বান্দা বান্দির দিনে ভয় হয়ে যায় না জানি আমার আল্লাহ চাইলে তাকে দিনের পথে ফিরিয়ে আনতে পারেন ও সোনা মানি কেনা আল্লাহ নবী সাহাবা হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত ক্ষমতা থাকার পরেও এত ক্ষমতা থাকার পরেও না 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 কোনো মানুষের কাছ থেকে এক টাকা পরিমাণ ঘুষের টাকা নিলেন না 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 কোনো দিন তিনি সুদের টাকাও নিলেন না 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 এখনো পর্যন্ত কেতাব প্রমাণ পাওয়া যায় ওমর ফারুকের নামে এখনো পর্যন্ত সৌদিতে ব্যাংক চলে এখনো পর্যন্ত ব্যাংক চলে ওমর ফারুক রাজিল্লাহ তালন নামে এখনো ব্যাংক চলে ব্যাংকের টাকা তবে আমাদের দেশের মধ্যে তো সুদ দোয়া ব্যাপার না মা মরে গেছে বলতেছে আজ দিনটা নাই বাদ দাও আজ সামনে মঙ্গলবারে দে দেওয়ানি আমার চোখের সামনের ঘটনা কিন্তু মা মরে গিয়েছে কানতে 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 বলতেছে আজকের দিনটা নাই বাদ দাও সামনে মঙ্গলবারই দিয়ে দেবান বলে ওসব কোনো ঢং হবে না তোমার জন্য আমাদের কজনের লাইন বারো জনের একটা গ্রুপ করেছে 12 জন একটা গ্রুপ করে তবে একেনগাল লোকরা গ্রুপ লোন টোন নেয় না এসব সম্পর্কে বোঝেনা বলার দরকার নেই মা মরে গিয়েছে ওর মাকে মাটি দেবে কি করবে সব চিন্তা ধারা বাদ দিয়ে গ্রুপ লোনের টাকা লিতিয়েস তাকে আগে টাকা বুঝে দিতে হয় এটা নীতি ও সোনা মানিকেরা ওই ওমর ফারুক রাজকোষ থেকে দুটো করে মাত্র টাকা নিতেন ওই দু টাকা নিয়ে ওই দু টাকার বিনিময়ে সারা দিনে বিবির কিছু খোরাকি বাচ্চার কোনো খোরাকি নিজের কোনো খোরাকি তিনি আদায় করতেন আবার দেখতে পাওয়া যেত তা থেকে কিছু অংশ যদি বাঁচত সেটা রেখে দিয়ে জমিয়ে জমিয়ে নিজের কোন পোশাক কিন্তু আল্লাহ নবী দয়াল নবী নবী বিশ্ব নবী সাবা হজরতে ওমর ফারুক রদি আল্লাহ গোতায়লা আনহু হাদিস শরীফের মধ্য পাওয়া যায় বিশ্ব নবী সাবা কোন এক তারিখে মদিনার মসজিদে নবাবি শরীফে ইমামতির জন্য জুমার নামাজের জন্য পৌঁছে গেলেন জুমার নামাজের যখন পৌঁছে গেলেন আল্লাহ নবী সাবা হজরতে ওমারের গায়ে যে জামাটা ছিল ওই জামাটাতে বারোটা তালি লাগানো ছিল মুসলিম জানের খলিফা আমরা পাড়ার সদস্য মানে দেখ একটু কি করে মুসলিম জানের খলিফা ইমাম নামাজ পড়াতে যাচ্ছে বারোটা তালিযুক্ত জামা আর আমাদের নেতা আর ওই মুসলিম জানের খলিফা ওই নেতা এক করেছেন টোটাল কিচ্ছু ছিল না যাই একটুকু হালকা করে পাড়ার মেম্বার মেন গেছে হ্যাঁ চার চাকা গেছে এটা ওগুন প্রত্যেক আগে হয়নি কেন আমি কিন্তু ওদের খারাপ বলতেছি না হচ্ছে বলে দেখতেছ তাই বলতে হচ্ছে না তাহলে এতদিন সারা জীবন জীবনের কুড়ি বছর পঁচিশ বছর পর্যন্ত যে একটা গাড়ি কিনতে পারলো না হাতে এক বছর জয়েন করি মাল পেয়ে গে পঁচিশ বছর কি করে হলো সে মাল নিশ্চয়ই জমা নিয়ে ও সোনা মানিকেরা মুরুব্বী আনে না এরা ব্যথা নেবেন না ব্যথা পাবার মতো কোনো কথা আমি আপনাদের শোনাইনি আল্লাহ নবী সাবা হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালানহু তার জীবনীর দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাবা কোনো আরও এক তারিখে জুমার নামাজ পড়াতে এলেন জুমার নামাজের সময়টা অতিক্রম হয়ে গিয়েছে জুমার নামাজে যে সময় আদায় করতে হবে জুমার নামাজ যে সময় মসজিদে খোদ দিতে হবে সেই সময়টা তানার পার হয়ে গিয়েছে আল্লাহ নবী সাবা মুসলিম জনের খনিপা হজরতে ওমর ফারুক রদি আল্লাহ ঘুতায়ানহু মদিনার মসজিদে নবাবী শরীফের মেম্বারে দাঁড়িয়ে অমনি সময়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিয়ে সমস্ত মুসল্লিদেরকে উদ্দেশ্য বললেন এ আমার আল্লাহ নবী সাবারা এ আমার মুসল্লিরা আমি মুসলিম জানের খলিফা হজরতে ওমার তোমাদের কাছে ক্ষমা চাই আমি তোমাদের কাছে মাপ চাই কারণ তোমাদেরকে বসিয়ে রেখে অনেকটা সময় লেগে গিয়েছে আমি ওমার ইচ্ছা কি তো করেনি ইচ্ছা কি তো করেনি আমি ওমার চাইনি তোমাদেরকে বসিয়ে রেখে আমি আমি বাড়ি কোনো আরাম করব আয়স করব কিন্তু না 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 আমার গায়ে যে জামাটুকু দেখতে পাও আমি ওমারের এই জামা ছাড়া আর অন্য কোনো জামা নাই আমার জামাটা কারণ বসত নোংরা হয়ে গিয়েছিল আমি ওমার আমার জামাটা নোংরা হয়ে যাওয়ার কারণে আমার জামাটা পরিষ্কার করে শুকাতে একটু সময় লেগেছে আমার দেরি হয়ে গিয়েছে আমাকে তোমরা আল্লাহ রসতে মাফ করে দাও যদি হবে না একটু সুমান আল্লাহ মুসলিম জানের খলিফা কেমন নেতা তাহলে চিন্তা করেন কেমন নেতা চিন্তা করেন যে একটুখানি লেট হয়েছে আমাদের নেতার যদি এখানে একটা বিচার ডাক হয় এসে যদি দেরি হয় যে আধ ঘন্টা ক্ষমা চাবে তো বলে আমি নেতা আমি মসজিদের ইমাম সাহেব নেতা মানে শুধু রাজনীতির নেতা বোঝায় না ইমাম মানেও নেতা ইমাম মানেও নেতা আমি যে রাজনীতির নেতা গুলোর বলতে তা না ধরো আমার এখানে জলসাই দাওয়াত দিয়েছে আসার পরে দেখা যাচ্ছে দশ মিনিট লেট হয়ে গেছে আমি সে ক্ষমা চাবো তো হ্যাঁ বড় হুজুর হয়ে আমি ক্ষমা চাবো হয় খেয়ে কাজ নেই শ্রোতাগুলো রেগে যায় যা করে অসুবিধে নেই এটাই তো আমাদের ধ্যান ধারণা মুসলিম জানের খলিফ হসরতম ফারুক তিনি ক্ষমা চাইছেন ও সোনা মানিকেরা মুরুবিয়ান এরা তরুণ জন এরা আল্লাহ নবীতে ওমার ফারুক রাজি আল্লাহ গোতানঘু আল্লাহ পাকের নবী সাবা মুসলিম জানের খনিপা হজরতে ওমার ফারুক রাজি আল্লাহ গোতানঘু এসে সঙ্গে সঙ্গে মুসল্লিদের কাছে ক্ষমা চাইতে লাগলেন হাদিস শরীফের পাওয়া যায় তিনি এমন একজন নেতা ছিলেন কোন এক তারিখে তিনি জুমার নামাজ পড়াতে গেলেন জুমার নামাজ পড়াতে যাওয়ার পরেও তানার সম্মুখে আমার আপনার নবী দয়ান নবী বিশ্ব নবীর একটা হাদিস পড়ে যায় আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাতউলুন আন রায়াতি আল্লাহর নবী আমার জানিয়ে দিয়েছে এ আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আলা কুল্লুকুম রাইন তোমরা কোন এক একটা রাখাল এই রাখালকে কে কেয়ামতের দিনে জবাব দিতে হবে আল্লাহ নবী সাহাবা অমনি দিনেতে এত কান্না কেঁদেছিল এত কান্না কেঁদেছিল হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হজরতে ওমার জীবনীটা খুললে দেখতে পাওয়া যায় ওই দিনে কাঁদতে কাঁদতে ওমার বেহুস হয়ে গিয়ে জমিনে লুটিয়ে পড়েছিল আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল ও ভাই ওমার আল্লাহর নবী তোমাকে যখন জাহান নামের কথা কথা শুনিয়েছে জান্নাতের কথা শুনিয়েছে তখন তো এত কান্না কাটি করনি কেন এখন এত কান্না কাটি করো কেন এত রোনা জানি করো কেন এত কান্না কাটি করো আল্লাহ নবী সাবা হজরতে ওমার মুসলিম জানের খনিপা নেতার জায়গাতে বসে তিনি কানতে লাগলেন আবার তার হাতে ছিল আল্লাহ দয়া জান্নাতের সার্টিফিকেট তিনি কাঁদছেন যে আমি দায়িত্ব পেয়েছি আল্লাহ নবী বললেন আলা তোমরা সাবধান হয়ে যাও আলা মানে ঠিক কেমন বোঝানো যায় এগারো হাজারের পোস্টার ওতে দেখবেন ইংরেজিতে লেখা আছে ডেঞ্জার বা বাংলায় লেখা আছে বিপদ আর নিচে এই এইরকম দুটো হাড়ের মতো দিয়ে মাথা একটা চাপিয়ে দেওয়া হয়েছে মানে দেখা পা বাংলা পারলে বাংলা পড় ইংরেজি পারলে ইংরেজি পড় না পারলে ট্রেনের গেট গুলো লেখা থাকবে ডো নট লাইন আউট বাহিরে ঝুঁকিবেন না লেখা আছে। পাশে কিন্তু আবার ওই হাড় দিয়ে একটা মাথা চাপিয়ে দেবার দেখেননি মানে এটা বোঝাতে যাচ্ছে বাংলা পারলে বাংলায় পড় ইংরেজি পারলে ইংরেজি পড় যদি একেবারে কিছু না পারিস ছবি দেখে তুই যদি বাইরে তোর অবস্থা হয়ে তা চিন্তা আলাহ বলছেন সবদান হয়ে যাও সবদান হয়ে যাও আলা মানে এত একটা গুরুত্বপূর্ণ ভেবে ভাবলেন মসজিদের নবাবী শরীফে অমর এত কান্না কেঁদেছে বেহুশ হয়ে গেছে।

তোমার হাতে ক্ষমতা দিয়েছিল আর তুমি কেন খেয়াল রাখো নি আমার সৃষ্টি জীব না খেতে পেয়ে মারা গিয়েছে। আমাদের আমরা নেতারা এসব ভাবি তো আমরা নেতারা ভাবি এসব আমাদের মাথায় এসব চিন্তা চিন্তাধারা নেই আরে একটা গাড়ি কিনেছি আর একটা কবে হবে সেই চিন্তা

করে পাঠাতে আমি ওমারের জন্য অনেক ভালো হয়ে যেত আল্লাহ আমি ওমারকে যদি পশু পাখি করে পাঠাতে আল্লাহ আমি ওমারকে যদি তরুলতা করে পাঠাতে আল্লাহ নবিসামা মুসলিম জানের খলিপা হজরতে ওমার ফারুক রদি আল্লাহ তাইলানহু আমি বলতে বলতে এটুকুনি আপনাদের বলতে এসেছি আল্লাহ নবিসামা হজরতে ওমার ফারুক রদি আল্লাহ তাইলানহু তিনি যদি চাই ঃ সময় রাজে বসে রাজ সিংহাসনে বসে তিনি কি করতেন রাজ সিংহাসনে বসে কর্মচারীদের শুধু হুকুম করতে পারত আমার ভাই তুমি এটা করো কিন্তু না না হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মুসলিম জানের খলিফা হজরতে ও মার ফারুক তিনি তার ক্ষমতা দেখাতে গেলেন না তিনি তানার তরবারি দেখাতে গেলেন না তিনি তানার গায়ের শক্তি দেখাতে গেলেন না তিনি তানার নেতার পরত্ব দেখাতে গেলেন না রাতের অন্ধকারে অন্ধকারে আল্লাহ নবী সাবা ওমার ফারুক রদি আল্লাহ গোতায়লাঘ গরিব অসহায়কে খোঁজার জন্যে পাড়াতে 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 গলিতে 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 ঘুরে বেড়াতেন মুসলিম জানের খলিফা মদিনার মসজিদের নবাবী শরীফের ইমাম রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেল কিন্তু না 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 তিনি না ঘুমিয়ে পাড়াতে 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 ঘুর দেখতে পাওয়া গেল কোনো এক জায়গায় কোনো এক বৃদ্ধা মা তার খাওয়া দাওয়া হয় নাই আল্লাহ রাতের বেলা না খেয়ে নিজের খানাটুকু রাতের বেলা না খেয়ে বিবির কাছ থেকে দৌড়ে গিয়ে নিজের খানাটা নিয়ে ওই বৃদ্ধা মাকে খেতে দিলেন আর জানিয়ে দিল তুমি কালকে খবরদার ওমরের দরবারে দেখা রক্ষা করবে আল্লাহ বর্ণনা করেন ওই বিদ্যা মহিলাটা ছিল ইহুদি আল্লাহ হজরতে ওমার ফারুক রদি আল্লাহ ঘোর এই প্রকম একটা সুন্দর ব্যবহার দেখে তিনি ওমারের হাতে হাত দিয়ে আল্লাহর মহাবাণী কলেমা টুকু পড়ে নিয়েছিল ও সোনামানি কেনা ও মুরুবিয়ানেরা তরুণ নজনেরা আল্লাহ নবী সাবা ওমর ফারুক রদিয়াল্লাহ আনহু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তিনি পিঠে করে নিজে 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 আটার বস্তাগুলো চাপিয়ে নিয়ে নিজে পিঠে চাপিয়ে নিয়ে গরিব অসহায়দের বাড়িতে পৌঁছে দিতেন এমনকি কেতাবের মধ্যে পাওয়া যায় ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনঘু তিনি জান্নাতের সার্টিফিকেট পেলেন অত বড় নেতার জায়গায় বসলেন অত বড় ইমামের জায়গায় বসলেন কিন্তু না 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 তিনি রাতের অন্ধকারে মানুষের খামা হয় কিনা হয় এটা দেখার জন্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন নিজে ভিটে করে আটার বাস্তা পৌঁছে দিলেন কেতাবের মধ্যে পাওয়া যায় শুধু পৌঁছে দিলেন না এমনও পর্যন্ত বাড়ি পৌঁছালেন যেখানে তাদের আজ চলার মতো ক্ষমতা নাই বেলার মতো ক্ষমতা নাই নিজে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে নিজ স্ত্রীকে সঙ্গে করে নিয়ে নিজে খাবির বানিয়ে দিল বিবি বেলে দিল আর ওমার ফারুক নিজে ছে ওই সমস্ত গরিব এটা হলো নেতার আদর্শ তিনি যদি মনে করতো একবার বলতো তিনি যখন বসলেন তিনি যখন ক্ষমতায় বসলেন চেনার ক্ষমতায় বসার পরে তখনো পর্যন্ত ওসমান বাকি ছিল বুঝতে হবে ওসমান বাকি ছিল আলী বাকি ছিল আবদুল্লাহ মাসুদ আরো আর অন্য অন্য সাহাবারা বহু ছিল একবার যদি বলতো তুমি আটার বস্থাটা নিয়ে যাও জমিদারি যদি দেখাতেন কেউ শুনতো না শুনতো না শুনতো না শুনতো না শুনতো কিন্তু না জমিদারি দেখাতে যায়নি জমিদারি দেখাতে যায়নি তিনি নিজে কষ্ট করেছে তবে আরো একটা কথা না বললে একেবারে বেমানন পানা দেখায় এখন বর্তমান সময়ে আমি ইমাম সাহেব কোন এক মসজিদের যদি মনে করি যদি মনে করি যে আমি আজকে পাড়ায় পাড়ায় ঘুরে দেখবো কার বাড়ি দুঃখ কষ্ট আর বেদনা আর রাতের বেলা যদি বার বার হই তবে আমার ওই বেদনাটা সবাই ভালো চোখে দেখবে বলে মনে হয় বর্তমান ইমাম যদি মনে করে ওমার ফারুক মুসলিম যানের খলিফা আর আমি তো সামান্য একটা পাড়ার ইমাম আমিও আজকে ঘুরবো আমার পাড়ায় গরিবকে আছে খাওয়া হয় না দেখবো সকালবেলা ওই ইমাম আর এই গাজীপুরে টিকবে বলে মনে হয় হুজুর রাতের বেলা রাতের বেলা এটা মনোবৃত্তি আমাদের তৈরি করে ফেলেছে তবে এর পিছনে দোষ শুধু তাদের নয় যারা ভুল ধরছে তাদের নয় আমাদেরও আছে আমার মতো একজন অপদার্থ এই রকম কাজ না করলে না ঘটলে সাধারণ মানুষ জানতো না কি ঘটেছে বলেই তো ভয় পাচ্ছে যে যদি ইমাম সাহেব রাতের বেলা ঘরে নিশ্চয়ই তাহলে কোন রকম ভাব আছে আর বর্তমান ইমাম সাহেব বা ওয়াইজিং যারা আমরা আছি বক্তা আমাদের খুব ভয়ও আছে কারণ কথা বলতে গেলে খুব কষ্ট কপালে কখনো হয় ঢিলা মেরে দেবেন কখনো কথা তবে ভয় খাওয়া যন্ত্র আমি না ইনশাল্লাহ আল্লাহ যেন এই সাহসটা সাহসটা যতদিন দুনিয়ায় থাকবো ধ্যান সকলে বলি আল্লাহ আমি এখন বর্তমান ইমামরা এরা যদি একটা জোরে চলে তাতেও দোষ যদি আসতে চলে তাতেও দোষ যেমন উদাহরণ গেলে ধরো দেখা যাচ্ছে মসজিদের আমি আমি ইমাম ইমাম হওয়ার পরে দেখা যাচ্ছে জুমার দিনে একটু বাড়ি যেতে হবে বেশিরভাগ মসজিদের জুমার দিন জুমা পড়িয়ে ছুটি আবার রবিবার এসে জোহর পড়াতে হবে তো দেখা যাচ্ছে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি কোন একটা প্রয়োজন আছে যদি একটু জোরে যাই পাড়ার ছেলেরা কি বল বলতো? আরে দেখেছিস আজকে বড় লোকের বাড়ি পড়েছে হুজুর দেখ যাচ্ছে দৌড়চ্ছে খায় বলে হুজুরির কানে কা আওয়াজটা চলে গেছে যাওয়ার পরে হুজুর আসার সময় চিন্তা করতে যে ফের যদি জোরে যায় এরা ফের কিছু একটা কথা বলবে দেখেছিস বড় লোকের বাড়ি পেয়েছে পাবার পরে কত আনন্দ আনন্দ হুজুর দৌড়চ্ছে জানা এই চিন্তা করে ইমাম সাহেব একটু আস্তে আস্তে যাচ্ছে দেখেছিস বড় লোকের বাড়ি এত খাবার খেয়েছে আর নড়তে পারে না প্রথম জোরে যাচ্ছিল বলে কি বলেছে জোর বাড়ি খাবে বলে দৌড়চ্ছে বড় লোকের বাড়ি পড়েছে দৌড়চ্ছে আসতে যাচ্ছে তাও ছাড়ে না বলতে পারলে দেখেছি এত খাওয়া খেয়ে যার নটটি পারে না ইমাম সাহেবরা এখন সেই মনোবৃত্তি আমাদের তৈরি হয়েছে এখন ইমাম যদি সমাজে একটা ভালো কাজ করতে যায় ওমর ফারুকের মতন যদি একা কোনো দরজায় গিয়ে দাঁড়ায় গন্ডগোল আছে গন্ডগোল আছে আমি যে মহল্লায় থাকি সেই মহল্লাবাসীকে বলে রেখেছি যদি কারো বাড়ি পার্সোনাল যেতে হয় একান্তই যেতে হলে কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং দিয়ে যেতে হবে কারণ মানুষের মনোবৃত্তি ভালো নয় আমি এখান থেকে দাঁড়িয়ে একজন আর জানলার ধারে একটু কথা বলছি হয়তো দেখা যাচ্ছে কোনো একটা পরিচিত লোক আমাকে জানলা দিয়ে সালাম দিচ্ছে সালাম আলাইকুম হুজুর ভালো আছেন কোথায় গিয়েছিলেন এই দু তিনটে কথা বলতেছি হয়তো আর ও দূর থেকে দেখেছিস খুঁজুর জানলায় গন্ডগোল করে এরা মনোভিত্ত আসে না ঘুমা দিন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মন খুলে হবে না একটু জোরে হবে না জন্ম আমার যুগে হলে কেমন হতো দেখিলে হতো আমরা যদি আমার রসুলকে রসুলের সময় আসতাম আমার রসুলকে যদি দেখতে পেতাম আমাদের মনটা খুশি হতো না হতো খুশি হতো না আমার রসুলকে দেখলে আমাদের চোখগুলো শীতল হয়ে যেত আর আল্লাহ আমার আল্লাহ আমাদের চোখে আমাদের চোখে দেখাতো না না তবে বলা যায় হয়তো আবার যদি আবু পাঠাতো জেহেলের দলে হয়ে যেত গন্ডগোল আবু জেহেলের দলের লোকেরা ওরা দেখেছে বটে কিন্তু দেখার পরেও নবীকে দেখার পরেও জাহান্নামি হবে আবু জেহেল উদবা সাইবা এরাও তো দেখেছিল আমার নবীকে তাই না তা আল্লাহ যেটা করেছে আমাদের ভালোর জন্য করেছে তাই না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ঘত দু পাক দেখিলে কেমন গত দু নায়নের পাক দেখিলে কেমন হতো আসত বেশে হজরতে বেলালের মধুর আসত বেশে হজরতে বেলালের মধুর যে আসানে ছিল এমন প্রেম মুগুদ র রহমান বেলালের আজান শুনে আল্লাহ খুশি হতো আর আমাদের মসজিদের মজান গুলোর আজান শুনলে আল্লাহ খুশি হবে আমি তো মাঝে মাঝে আজান শুনি আর মনে মনে করি যে আজান আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছবে বেলাল আজান দেয়নি সেই দিনকে সকাল হলো না বেলাল আজান দিইনি সেদিন সকাল হলো না আর আমাদের যেমন মাইনে তেমন মজ্জেন আমাদের যেমন মাইনে তেমন মতছেন যেমন মাইনে তেমন ইমাম মসজিদের ক্যাশ ফান্ডে চার লক্ষ টাকা মাইনে চার লক্ষ টাকা জমা আছে মসজিদের ক্যাশ ফান্ডে চার লক্ষ টাকা জমা আছে অথচ ইমাম সাহেবকে দেয় আড়াই হাজার টাকা আছে না নেই বলে খালা দিচ্ছে তিন আর আমরা দিচ্ছে আড়াই সাড়ে পাঁচ ইলে চুপচাপ থাকো আর যদি বলা হয় যে তোমার কচি কত ইনকাম করে বলে হুজুর আমার কাছে দিনে ছশো টাকা ইনকাম করে মানে তিনশয় কত আঠারো হাজার টাকা মাসে ইনকাম করে তোমার কোচি আঠারো হাজার টাকা ইনকাম করে তারপরে এসে দুয়া সাও কোচি হুজুর নিনি হয়ে যাচ্ছে নিনি হয়ে যাচ্ছে ইমাম সাহেবের মাইনের বেলা তুমি ওই অত টাকা জমা রেখে দিয়ে আড়াই হাজার টাকা মাইনে দিচ্ছ আল্লাহ দরবারে দাঁড়াতে হবে না আল্লাহ দরবারে দাঁড়াতে হবে না ভালো মাওলানা ভালো হাফেজ দেখি ইমাম সাহেব সাহেব রাখতে হবে বলা মসলার কেতাবের মধ্যে যদি তোমার অর্থ না থাকে তবে এলাকার বড় মসজিদ যেটা আছে তার সঙ্গে মিলে যাও তার সঙ্গে মিলে যাও তুমি মাইনে দেওয়ার ক্ষমতা নেই মসজিদ করে কেন বোঝা গেল না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত বেশে হসেঙে বেলালের মধুর আসান যে আজানে ছিল এমন প্রেম মুগুদ রগমান যে আজানে ছিল এমন প্রেম মুগুদ রগমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দু নয় রসুল পাক দেখিলে কেমনগত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত তিনি কত আলোচনায় থাকতাম আমি একদম জোরে হবে না মন খুলে হবে না দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুলে পাক পাশে সাগা জোরে হবে না আবু বা কারো আলী আবু বা কারু আলী সঙ্গী কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দু রসুল দেখিলে কেমন গত জন্ম আমার নবির যুগে কেমন গত আল্লাহ গুম্মা পালানি সেই দিন ও সোনা মনি গিন ও না আমি এত ধরে আপনাদের কত কথার উপনে বোঝাতে লেগেছিলাম এক নম্বর ক্ষমতা করা যাবে না ক্ষমতা দেখিয়ে যদি আপনি দুনিয়ায় কিছু করেন আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে দুনিয়ায় ক্ষমতা আছে বলে টাকার ক্ষমতা বলুন শক্তির ক্ষমতা বলুন যে গুরু

এই ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমার আল্লাহ এখানে একবারও বললেন না ইয়া আইয়ো খাল্লা দিন কাবারো ইয়া আইয়ো খাল্লা দিন আইহুদি ইয়া আইয়ো খাল্লা দিন বেদিন বেঈমান কিছু বললেন না যারা ইমানের তোমরা আল্লাহকে ভয় করো ও সোনা মানিকেরা তবে আমার আল্লাহ বোঝা যায় ইমানদারদের মধ্যে অনেক ভুল থাকবে তাই আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতে লাগলেন অবতা তোমরা আল্লাহ ভয় করো ভয় করার মতো ভয় আর অতক্ষণ পর্যন্ত মৌচেও না যতক্ষণ না তোমরা প্রকৃত মোমেন হয়ে যা ও সোনা মালিকেরা মুরুপিয়ানেরা তরুণ নজরেরা বলুন তো দেখি আমরা আমরা যদি দুনিয়াতে প্রকৃত মোমেন হয়ে যেতাম প্রকৃত মোমের হয়ে গেলে অনন্তপুর নয় গাজীপুর মোড় থেকে মঙ্গলপুর পর্যন্ত क्वार्टर ई टिकट कीआर बिक्री की हो तो

ইллаওয়ানতুম মুসলিমুন প্রত্যেক আমি আপনি হয়ে যাবে প্রত্যেক সন্তান তুমি আমার আপনার ঘরের ছেলেগুলো হয়ে যাবে লটারি বাজারে বিক্রি হবে আর না না লটারি টিকিট থেকে যাবে বলুন তো কি মুসলমানের ঘরের ছেলেরা মদের দোকানে যদি না যায় ওই মদগুলো বিক্রি হবে না দোকানে গোডাউন পচা হবে क्या करेगा क्या करेगा तो इस बोरिस बोरिस नाम के जाकर बोलेंगे उमा के लगता है बाकी ও সুনামালিকেনা মুরুপিয়ান এরা তরুণ নজনে না লটারির নাম করে দেখতে পাওয়া যায় নাই আমাদের সমাজের টাকা গুলো শুধু হচ্ছে এমনও ব্যক্তি আমার চোখের সম্মুখে পড়েছে যার কণ্ঠ আমার কান পর্যন্ত এসেছে কোনো একজন ব্যক্তি লটারি কেটেছে একদিন দুদিন তিন দিন এক মাস মাস হয়ে গেল আমার কাছে গিয়ে বলছে হুজুর একটা তাবিজ করে দাও কারণ আমার লটারিতে কোনো মাল বাঁধে না